করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা আবার সেই বরাদ্দের যথাযথ ব্যবহার নিয়েও শঙ্কিত তারা বিশেষজ্ঞরা বলছেন করোনার দুর্যোগে গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে সরকারকে তবে তারা বলছেন বাজেটে যা বরাদ্দ করা হয়েছে তার সঠিক ব্যবহার হলেও পাল্টে যাবে পুরোচিত্র সুলতান আহমেদের রিপোর্ট করোনা ভাইরাস অনেকটা আঙুল দিয়ে দেখিয়েছে স্বাস্থ্য খাতে বাংলাদেশের ভঙ্গুর চিত্র তবে এরপরও খাতে বাজেট বরাদ্দে বড় কোনো পরিবর্তন দেখছেন না সংশ্লিষ্টরা গেল দু হাজার উনিশ বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে খাতে মোট বরাদ্দ ছিল তেইশ হাজার ছয়শো বিরানব্বই কোটি টাকা সেটা এবছর উনত্রিশ হাজার দুশো ছেচল্লিশ কোটি মোট বাজেটের পাঁচ দশমিক এক শতাংশ আর দেশের জিডিপির এক শতাংশের চেয়েও কম বরাদ্দ খাতে যদিও করোনা মোকাবেলায় দশ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে বাজেটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপ মতে করোনাকালীন সময়ে দেশের নিম্ন ও মধ্যমায়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে এজন্য বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় কিন্তু এক্সপেক্টেশন ছিল তো স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানো জনপ্রত্যাশিত যে চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা সেই পথরেখা তৈয়ার করে আগামী ১০ বছরের জন্য কী কী প্রোগ্রাম করতে পারে সেটা করে যদি টাকা বাড়ান চিন্তার আরেক বড় জায়গা প্রকল্প বাস্তবায়ন নিয়ে গেল অর্থ বছর স্বাস্থ্যখাতে উন্নয়ন ব্যয়ের বড় অংশই ছিল অব্যবহিত বিআইডিএস এর এ গবেষকের মতে অর্থ ব্যয় করতে না পারা সংশ্লিষ্টদের ব্যর্থতা বরাদ্দ থাকে অন্য বছর সেই বরাদ্দ কিন্তু পুরোটা ব্যবহৃত হয় না এবং যা ব্যবহৃত হয় তার মধ্যে সুশাসনের অনেক সমস্যা আছে লোকবলের যে দক্ষতা এবং লোকবলের যে পরিমাণ বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেইটাকে আমি স্বাগত জানাই তবে দুজনের মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপচয় দুর্নীতি বন্ধ করে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা দেখা যাবে যে তিন লাখের টা দশ কিনতেছে এটা তো এখন ঘটবে যাতে সুশাসনের সাথে সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার হয় সেই দিকেই নজর দেওয়ার আহ্বান জানাবো জাতিসংঘের হিসেবে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বায়ান্ন দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সবচেয়ে কম খরচ হয় বাংলাদেশে দেশের মানুষের মোট চিকিৎসা খরচের প্রায় ছেষট্টি ভাগই ব্যক্তির পকেট থেকে যাচ্ছে বলেও উঠে আসে হিসেবে সুলতানা আহমেদ নিউজ টোয়েন্টি ढाका